কালীহাতিতে বর্তমানে যে অবস্থা, আমি ছাড়া আরো প্রার্থী কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছেন। আমি ছাড়াও এখানে আমার মুরব্বী, আমার পিতৃসম, ঠান্ডু তালুকদার কাকা এবং প্রতিস্থিতিকী কাকাও নির্বাচন করছেন। তারা একজন এসেছে নৌকা মার্কা নিয়ে, একজন এসেছে ট্রাক মার্কা নিয়ে। আমার প্রশ্ন, কালীহাতিতে বিগত দিনগুলিতে তারা তো নির্বাচিত হয়েছিলেন, তারা উপজেলা চেয়ারম্যান হিসাবে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে কালীহাতির মানুষের জন্য দায়িত্ব পালন করার ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন। আমার প্রশ্ন, আজকে এই সিংনাতে সিংনাবাসীকে এবং কালীহাতিবাসীকে তারা কি তাদের দায়িত্ব পালন করেছেন? তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে মিটিয়েছেন? যদি তাই হয় তাহলে আজকে কালীহাতির মানুষের এই দুর্দশা কেন? কালীহাতির মানুষের এই দুর্দশা কেন? রাস্তাঘাটের এই অবস্থা কেন? এখানে মানুষের চাকরি নাই, মানুষ সন্ত্রাসে জর্জরিত, কালীহাতিতে মাদক ছেয়ে গেছে, বেকারত্বের অভিশাপ বাড়িতে বাড়িতে। আজকে দ্রব্যমূল্য যা, একজনের ইনকামে একটা সংসার চলতে চায় না। আপনারা দেখেন পেঁয়াজের দাম প্রায় 200 টাকা, আপনারা দেখেন তেল কিনতে গেলে 150 টাকার নিচে পাওয়া যায় না, 1 কেজি চালের দাম 60 টাকা। এই যে দ্রব্যমূল্য, একজনের চাকরিতে একজনের ইনকামে মানুষের চলে না। সবার দরকার চাকরি, সবার দরকার কর্মসংস্থান, কিন্তু কয়টা মানুষের পুঁজি আছে যে ব্যবসা করবে? কয়টা মানুষের পরিচিত আছে যে চাকরি পাবে? কয়টা মানুষের জমি আছে যে খেতি করবে? এই কারণে আমাদের তরুণ সমাজ আজকে বেকারত্বে ভুগছে। আমাদের দরকার ঘরে ঘরে একাধিক মানুষের চাকরি, যাতে বাবার হাতে হাত লাগায় একটা ছেলে সংসারের বোঝা কাঁধে নিতে পারে। কিন্তু কালীহাতিতে চাকরি নাই, কালীহাতিতে বড় ব্যবসা নাই। আমাদের এখানে যারা উপজেলা চেয়ারম্যান হয়ে এখন নির্বাচনে দাঁড়িয়েছেন, যারা মন্ত্রী এমপি ছিলেন এখন নির্বাচনে দাঁড়িয়েছেন, তাদের সুযোগ ছিল যখন তারা ক্ষমতায় ছিলেন, তাদের সুযোগ ছিল এখানে বড় ইন্ডাস্ট্রি আনার, বড় মিল কারখানা আনার, বড় চাকরি সৃষ্টি করার, কিন্তু তারা সেটা করেন নাই, তারা ব্যর্থ হয়েছেন। তাই তারা আজকে কোন মুখে তাদের মার্কায় ভোট চাইতে আসছেন? কালীহাতির মানুষ তাদের প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ, তাদেরকে বাতিল করবে ইনশাল্লাহ, তাদেরকে ভোট দিবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ কালীহাতির মানুষ সন্ত্রাস থেকে মুক্তি চায়, মাদক থেকে মুক্তি চায়, মানুষ চাকরি চায়, পেটে ভাত চায়, স্বাচ্ছন্দ্য চায়, ছেলেদের চাকরি, মেয়েদের নিরাপত্তা, শিক্ষা, এই হলো মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আশা। বড় বড় কথা মানুষ শুনতে চায় না, মানুষ কাজ দেখতে চায়, মানুষ চাকরি চায়, কাজ চায়, নিরাপত্তা চায়। আমাদের আজকের তরুণ সমাজের দিকে দেখেন, কোনো প্রশিক্ষণ নাই, কোনো কাজ নাই। আমাদের পাশে ভুয়াপুর, সেই ভুয়াপুরে আজকে তৈরি হতে যাচ্ছে ইপিজেড। ইপিজেড এর জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। আমাদের দুর্ভাগ্য, কালীহাতিবাসীর দুর্ভাগ্য, আমাদের এখানে কিন্তু কোনো ইপিজেড হয় নাই। একটা ইপিজেডে 4-5 হাজার মানুষের চাকরি হয়, একটা ইপিজেডে 4-5 হাজার মানুষের চাকরি হতে পারত, কত পরিবারের। আমি ধর্মসভার কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চাই না, কারণ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি, আমাদের যে আমাদের চিরন্তন যে ঐতিহ্য, সেটা আমাদের বজায় রাখতে হবে। ধর্মের যে আমাদের স্বাধীনতা, আমাদের ধর্মীয় আচার আচরণ আমাদের বজায় রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যে বিষয়টা বলছিলাম, 7 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে 7 তারিখের নির্বাচনটা আমাদের অংশ নিতে হবে, ভোট দিতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে। ভয় পেলে চলবে না, ভোট থেকে দূরে থাকলে চলবে না ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সকলে যদি ভোট দেওয়ার জন্য একযোগে বেরিয়ে আসেন, তারুণ্যের পক্ষে, সততার পক্ষে, নতুন নেতৃত্বের পক্ষে, ঈগলের পক্ষে, শুক্লা সিরাজের পক্ষে, শাহজাহান সিরাজের পক্ষে, সিংনাতে, বীর বাসিন্দাতে এবং সমগ্র কালীহাতি ব্যাপী, তাহলে বিপুল ভোটে ইনশাল্লাহ তালা ঈগল পাখির জয় হয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আপনাদের প্রতিনিধিত্ব করব ইনশাল্লাহ, আপনাদের মেয়ে ওই জাতীয় সংসদে। নির্বাচনের ব্যাপারে আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, সেটি হলো আমি জোর দাবি জানাচ্ছি, শুধুমাত্র নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিলে চলবে না, ভোটারদের অধিকার প্রয়োগ করার সর্বোচ্চ সুযোগ দিতে হবে প্রশাসনের কাছে, সরকারের কাছে এবং সকল এজেন্সি এবং নিয়ন্তাদের কাছে। আমার একটি দাবি, একটি কামনা, একটি মনের দাবি কালীহাতির সমগ্র মানুষের কাছ থেকে, সেটা হলো যেখানে ভোট হবে সেখানে গণনা হবে, সেখানেই রেজাল্ট দিয়ে তবে আমাদের এখান থেকে, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, ভোট যেখানে, গোনা সেখানে, ডিক্লারেশন সেখানে।
এটাই হলো আমার পক্ষ থেকে আমি পুরো কালিহাতিবাসীর মনের কথা এখানে তুলে ধরছি আমাদের ভোট আমরা দিব যাকে খুশি তাকে দিব 7 তারিখে ভোট দিয়ে সেই একই নির্বাচন কেন্দ্রে কেন্দ্রের মধ্যে ভোট গুনে ভোট আমাদের সকলের সামনে রেজাল্ট দিয়ে তারপরে তারা স্থান ত্যাগ করবেন এই নিয়ে কোনো ধরনের থানাই বানাই কোনো ধরনের রং তামাশা করা চলবে না কালিহাতির মানুষের ভোটাধিকার নিয়ে 114টা ভোট কেন্দ্র 318টা গ্রামে আমরা পাহারা দিব আমরা মহিলারা পাহারা দিব আমাদের গয়নার মতো পুরুষরা পাহারা দিবেন আপনাদের পূজির মতো আপনাদের ইজ্জতের মতো আমরা আমাদের ভোট কেন্দ্র পাহারা দিব ভোটাধিকার রক্ষা করব 7 তারিখে ভোট দিব এবং ওইখানে দাঁড়ায় গুনে আমরা ওইখানে রেজাল্ট নিয়ে তারপরে ছাড়ব আমরা কিন্তু এই ভোটাধিকার নিয়ে কোনো ধরনের চিনিমিনি খেলতে দিব না এবং ভোটাধিকার রক্ষা করে ভোট প্রয়োগ করে ইগলপাখিকে বিজয়ী করে ওই জাতীয় সংসদে বিপুল ভোটে পাঠিয়ে তবেই কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব আপনাদের সবার কাছে আবার দোয়া চাই আশীর্বাদ চাই যাতে আমি আমার বাবার মতো আপনাদের সকলের জন্য কাজ করে যেতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ